2015 সালে আমার মা ক্যান্সার আক্রান্ত হয়। ওই সময় তো বাগানের মজুরি একবার নিম্ন হলে বাগানের দৈনিক হাজিরা যেটা, ওই অবস্থায় আবার আমার কলেজের লেখাপড়া শুরু হয়। তখন এমন অবস্থায় মাকে কোথাও উন্নত চিকিৎসা করাবো, নাকি আমাদের পেট চলবে, নাকি আমরা পড়ালেখা চালিয়ে যাবো। ছোটবেলায় মারা গেছেন বাবা, কিছুদিন পর মাও। সপ্তাহে 6 দিন চা বাগানে কাজ করে কখন ভূমিজ। একদিন ক্লাস কলেজে গিয়ে। দর্শক আমরা চলুন শুনে আসি এক চা শ্রমিকের সংগ্রামী জীবনের কথা খোকন ভূমিজের মুখেই। আমার নাম খোকন ভূমিজ, আমি বর্তমানে একজন স্টুডেন্ট প্লাস চা শ্রমিক। আমি মৌলভীবাজার সরকারি কলেজে বর্তমানে ডিগ্রি থার্ড ইয়ারে পড়ি, ফাইনাল ইয়ারে। প্লাস বাগানে একজন চা শ্রমিক, বাগানে স্থায়ী কাজ করি। তার পিছনে অনেক অনেক কষ্টের কাহিনী আছে, যেটা বললে অনেক অনেক মানে অনেক কষ্টেরই বেদনাদায়ক কাহিনী। আজ থেকে প্রায় 17-18 বছর আগে আমার বাবা মারা যায়। তখন আমি অনেক ছোটো ছিলাম, ক্লাস 1 পড়তাম। পরিবারে 2 ভাই বোন ছিল। সে সময় বাবা মারা যায় 2005 সালে। তারপর থেকে আমার বড় ভাই, আমার মা আমার দেখাশোনা করে। এক পর্যায়ে যখন আমি জোড়াচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করি, তার সম্পূর্ণ খরচ আমার বড় ভাই সুজিত ভূমিজ আর আমার মা, তারা জাস্ট মানে তারা সম্মানিতভাবে আমার পড়ানো চালিয়ে যাওয়ার চেষ্টা করে। যখন আমি 2010-11 সালে 5 পাস করা বিএসসি পাস করার পরে মুন্সিবাজার কারিগরি উচ্চ বিদ্যালয়ে আমাকে ভর্তি করানো হয়, আমার ভাই অনেক কষ্ট করে অনেক কষ্টের বিনিময়ে আমার ভর্তির টাকাগুলো জোগাড় করে। আমরা পরিবারে ছিলাম মা বাবা 4 বোন আমরা 2 ভাই। বাবা 2005 সালে অসুস্থ হয়ে মারা যান। পরবর্তী 3 বোনকে বিয়ে দিই আমি। বিয়ে দেওয়ার পরে ছোটো বোন থাকে, ছোটো বোনকে বিয়ে দিয়ে দিই। এবং বাবা মারা যাওয়ার পরে আমি বাগানে চা শ্রমিক কাজে নিযুক্ত হয়। আস্তে আস্তে আমার ছোটো ভাই একটা থাকে, ছোটো ভাইকে ক্লাস 1 লেখাপড়া করায়, এখান থেকে প্রাইমারি স্কুলে ভর্তি করি। ভর্তি করার পরে ছোটো বোন বিয়ে দেওয়া, আমরা 2 ভাই এবং মা থাকে ফ্যামিলিতে। এই পর্যায়ে লেখাপড়া করায়, লেখাপড়া কষ্ট হয় লেখাপড়া করাইতে। তখন 48 টাকা, 69 টাকা, 85 টাকা এইভাবে আমাদের চা শ্রমিকের হাজিরা ছিল। যে সময় ভর্তির তারিখ ফিক্সড হয়ে যায়, ভাইয়ের কাছে টাকা ছিল না, কালকে ভর্তি হবো, সবাই ভর্তি হয়ে যায়। সেদিন আমি ভর্তি হই না, এখনো সবাই ভর্তি হতে যাচ্ছে, আমি ভর্তি হই নাই। শেষ পর্যায়ে ভাই জানি না কোথায় থেকে কোনখান থেকে টাকা আনছে। আনার পরে পরদিন সকালে নিয়ে আমাকে মহিষের কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ভর্তি করায়। ভর্তি করানোর পরে সেখান থেকে আমার মানে পড়ালেখা এক পর্যায়ে দ্বিতীয় ধাপে আমি যাইতে থাকি। শেষ পর্যন্ত 2015 সালে আমার মা ক্যান্সার রোগে আক্রান্ত হয়। মা একবারে মানে মা কাজ করার অক্ষমতায় কাজ করতে পারে না, পুরো সংসারটা দায়িত্ব আমার বড় ভাই। একদিকে সংসার দেখে, একদিকে আমার লেখাপড়া, একদিকে অসুস্থ মা। এই হাজিরায় আমি প্রতিদিন বাগানে কাজ করতাম এবং বিভিন্ন সময় বাগানের বাইরে কাজ করতাম, ভাইয়ের লেখাপড়ার জন্য টাকা জোগাইতে কিন্তু চেষ্টা করতাম, যেভাবে হোক ভাইয়ের লেখাপড়াটা চালাই যাইতাম, চেষ্টা করতাম সবসময়। আমি যে সময় যেটা খুঁজতাম, ভাই আমার আছে কলম লাগবে, ভাই আমার খাতা নাই, ভাই আমার ভাড়া নাই, উনি আমার জোগাড় করে দিত। 2015 সালে আমি এসএসসি পাস করার পরে আমার ভাইজন ক্যান্সার ধরা পড়ে, অনেক বাগানে কাজ নেই এবং মৌলভীবাজার শাহ মুস্তফা সরকারি কলেজে কমার্সে ভর্তি হই। কমার্সে সেখানে পড়ালেখা করি, কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ তো কমার্স নিয়ে প্রাইভেট পড়ে, কিন্তু ওই সময় আমার এমন সিচুয়েশন, মা অসুস্থ, ভাই একা, আমরা 2 ভাই, রান্নাও করে খেতে লাগে, আবার বাগানে গিয়ে কাজ করতে লাগে, আবার প্লাস কলেজ যেতে লাগে। কিন্তু কমার্সে পড়লে তো অবশ্যই প্রাইভেট পড়তে লাগে। কিন্তু আমার এমনই আমার আমার ভাগ্যে বা এমনই আমার কষ্টের সময় মানে এমনই আমার জীবনে বেদনাদায়ক যে আমি প্রাইভেট পড়ার সুযোগ পাই না। টাকা থাকলে তো প্রাইভেট পড়বো, সময় থাকলে তো অসুস্থ মাকে দেখবো, না বাগানে কাজ করবো, না আমরা 2 ভাই যে মা নিয়ে রান্না বান্না করে খাবো, না ভাই যে কাজে গেছে ওর জন্য কিছু রাখবো, যে ভাইয়ের 2 ভাই মা বসে একখানে খাবো, সেই জিনিসগুলো ভাবতে আর প্রাইভেট পড়তাম। তারপরে এক পর্যায়ে বাগানে 1-2 বছরের কাজ নেই, বাগানে কাজ করি, বা সপ্তাহে যে একদিন ছুটির দিন রবিবার থাকতো সেদিন আমরা বাগানে কাজে যাই, ইয়ে কলেজে যাইতাম, একদিন কলেজে যাম আর বাকি 6টা দিন বাগানে কাজ করতাম। তখন হাজিরি ছিল 85 টাকা, না 69 টাকা ছিল, যাই হোক বাগানে কাজ করতাম, সাপ্তাহিক তলব পাইতাম, তলব পাই ওইখান থেকে অনেক সময় ভাড়া থাকতো না, রবিবার আসলে ভাড়া কোথায় পাবো ভাইকে বলতাম, ও ওভার টাইম করতো, ডিউটি করতো, আমাকে ভাড়া নিতে আমি করা যাইতাম।
তারপরে 17 সালে আমি এইচএসসি পাস করি। এইচএসসি পাস করার পরে আমি ডিগ্রিতে তখন ভর্তি হই। তখন আবার সেম টাকার সমস্যা, টাকা ছিল না, জানি না কোথায় কোথা থেকে আমার মা আমার ভাই, মা তো অসুস্থ কিন্তু আমার ভাই কোথা থেকে আমার ভর্তির টাকা জোগাড় করেছে ডিগ্রিতে। আমার ভাই স্বপ্ন হয়তো আমি লেখাপড়া করো কোনো কিছু একটা পড়াই যেতে পারি। আমার জন্য আমার ভাই যেটা করেছে বা যেটা যেটা করেছে জানি না হয়তো কারো ভাই কারোর জন্য করে কি না। আজ আমি এই পর্যায়ে এই সমস্ত মানে এই পর্যায়ে উঠে আসার কারণ একমাত্র আমার ভাই আর আমার অসুস্থ মা। 2015 সালে আমার মা ক্যান্সার আক্রান্ত হয়। ওই সময় তো বাগানের মজুরি একবার নিম্ন লেভেলের, বাগানের যে দৈনিক হাজিরা যেটাকে বলো, ওই অবস্থায় আবার আমার কলেজের লেখাপড়া শুরু হয়। তখন এমন অবস্থায় মাকে কোথাও উন্নত চিকিৎসা করাবো নাকি আমাদের পেট চলবে নাকি আমরা পড়ালেখা চালিয়ে যাবো, সেই টাকা পয়সা খরচের জন্য উন্নত চিকিৎসার জন্য আমার মা 2020 সালে মারা যায় ক্যান্সার আক্রান্ত হয়ে। আমি চাই আমার ভাইয়ের লেখাপড়াতে থাকবো, অনেক কষ্ট হয়ে গেছে, কষ্ট করি এখনও। যখন ডিউটিতে যাই সকালে 7টার সময় ডিউটি যাই, 8 ঘন্টা ডিউটি করা লাগে, 8 ঘন্টা ডিউটি করে যখন আমি একটু সুযোগ পাই বাইরে কাজ করতে, বাইরে কাজ করা যদি ছুটি ছাটি পড়ে, যদি ছুটি হয় রবিবার দিন থাকে তখন আমি বাইরে কাজ করি, বাইরে কাজ করে বিকাল টাকা নিয়ে আসি এবং যেটুকু থাকে দুই ভাই ভাগ অংশ করে রান্না বান্না করে খাই, ভাই ছোটো ভাই খাই আমি খাই, কীভাবে আমাদের সংসার কোনো চলে আসছে। আমার ভাইকে আমি লেখাপড়া শিখি, সবার কাছে অনুরোধ যদি আমার ভাইয়ের যদি কোনো একটা ব্যবস্থা কেউ করে দিতে পারেন। আমার আশা ভাইকে নিয়ে অনেক কিছু আপনাদের আশীর্বাদ দোয়া যদি থাকে দোয়া করবেন যাতে আমি আমার ভাইকে লেখাপড়া চালাই যেতে পারি। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news। ভাবনার মুক্ত বাতায়ন ফলো করুন আইনিউজের ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ ডট নিউজের ইউটিউব চ্যানেল।